হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখা শুরু করেন। আর এখানে আমরা খুলনায় আছি, আজকে হচ্ছে 13 তারিখ। তো 16 তারিখে আমরা ঢাকা ব্যাক করব ইনশাল্লাহ। তো আজ 14 তারিখে গাড়ি খুলে দিবে। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে ছোট ছোট 2-3 দিনের ভিডিও শেয়ার করব, লকডাউনে আমরা কি করেছি সেই ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও দোয়া রইল। তো খুলনার পরিস্থিতি কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে। তো খুলনায় হচ্ছে গ্রামের মানুষ বেশি মারা যাচ্ছে। তো আপনারা টিভিতে কয়টা দেখতেছেন জানি না, খুলনাতে ভয়াবহ অবস্থা। ডাক্তারখানায় মানুষ গেলে অক্সিজেন নাই, ওষুধ নাই। খুলনা হিরাজ মার্কেটে, যেটা খুলনা শহরের সবচেয়ে হিরাজ মার্কেট হচ্ছে ওষুধের মার্কেট, বড় মার্কেট, সেই মার্কেটে হচ্ছে আপনাদের নাপা নাই, মানে জ্বরের ওষুধটা নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি একটা ভাইয়াকে আনতে দিয়েছিলাম, সেই ভাইয়া আমাকে অনেক কষ্ট করে খুঁজে দিয়েছে। তো খুলনায় কোনো ওষুধ নাই, আর গ্রামের মানুষ মারা যাচ্ছে বিশেষ করে কেন, তারা বুঝতেছে না যে তারা কি ওষুধ খাবে বা কি করবে, এগুলা কিছু বুঝতেছে না। যখন অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে ওরা ডাক্তারখানায় যাচ্ছে, তখন তো ডাক্তাররা ফেরত দিচ্ছে, বা ডাক্তারখানায় কোনো নাই, অক্সিজেন নাই, শ্বাসকষ্ট বাড়তেছে। তো এই জন্য আমাদের গ্রামে আজকেও একজন মারা গেছে, তারা তাদের পরিবারের সবার করোনা হয়েছে। তো সেখান থেকে একজন মারা গেছে হাসপাতালে, আর হচ্ছে আর যে 4 জন তারা সুস্থ হয়ে গেছে। তো এই আর কি, এদিকের অবস্থা অনেক খারাপ। তো যাই হোক, আমরা হচ্ছে 16 তারিখে চলে যাবো ঢাকা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, খুলনাবাসীর জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও দেখতে থাকেন, ছোট ভিডিও শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, জিসান ফ্যামিলির সঙ্গেই থাকবেন। তো দেখতে থাকেন ভিডিও। এই অ্যালোভেরা গাছটা আজকে লাগাবো। তো আমাদের পাশের বাসায় অনেক অ্যালোভেরা গাছ হয়েছে, তো সেই অ্যালোভেরা গাছ ভাবিকে বললাম দিতে, যে আমি ঢাকায় যাওয়ার আগে অ্যালোভেরা গাছটা লাগাই দিয়ে যাই, আমাদের একটা দেন চারা। তো ভাবি দিছে, তো এখন এই চারাটা লাগাই দিয়ে যাব। তো এই তো তানিয়া হচ্ছে মাটি কুচাচ্ছে, এই যে, আর বালি নিয়ে আসছি, বালি দিয়ে এই মাটি কুচায় তারপরে হচ্ছে লাগানো লাগবে। তো এটাই আপনাদের দেখাবো কিভাবে অ্যালোভেরা গাছ লাগাই আজকে। আর এই যে এদিকে পিচ্চিরা মাছ ধরতেছে, কই মাছ, এখানে ছোট ছোট কই মাছের বাচ্চা হইছে, এই যে সব বাচ্চাগুলো এই যে উঠায় দেখেন, মগে আছে, ধরছে কই দেখি, ওই যে ছোট ছোট বাচ্চা। এই বাচ্চা তোরা খাস, তা কি করিস, ধরে সারিস, কই সারিস। তো এইখান থেকে সব মাছ ধরতেছে পোলাপানগুলা। আর এই যে জিসান আসতেছে, অন্নব, আর ওখান থেকে বালি নিয়ে আসলাম, এই বালি দিয়ে হচ্ছে গাছ লাগাবো। আর এখন চলেন ওদিকের ভিউটা একটু দেখাই, ওদিকে কি কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, দেখাই আপনাদেরকে। তো ঢাকা চলে গেলে খুব মিস করব এই জায়গাগুলা, বলো মা। এই যে মাশাআল্লাহ, তো এই জায়গাগুলা মিস করব। তো আপনাদেরকে বলি, আজকে আমরা পুলিশের দাবর খেয়েছি। তো জিসান তো বাইরে থাকতে, ঘরে থাকতে চায় না, বাইরে যেতে চায়। তো আমরা একটু রেল লাইনের ওইখানে হাঁটতে যাই, বা ওখানে যে একটু বসে থাকি সবাই। তো আজকে কি হয়েছে, পুলিশ প্রতিদিন আসে, তো আমাদের এখানে আসে না, অন্য সাইডে যায়। তো আজকে পুলিশের সামনে পড়ে গেছি, আর পুলিশের গাড়ি এসে তো সবাইকে ধাবর কি, যে কেন আমরা ঘর থেকে বের হয়েছি। তো পুলিশের ধাবর খেলাম। তো একটা মোটরসাইকেলকে তো একটা লাঠি ফিকা মারছিল, তো যদি লাগতো তাহলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতো ভালোই। তো আল্লাহর রহমতে বেঁচে গেছে ছেলেটা, গাড়ি এমন জোরে টান দিছে চলে গেছে ওদিকে। আর আমরা এখানে যারা বসাছিলাম সবাই বাসার ভিতরে দৌড়, তো তখন তার মোবাইল হাতে ছিল না, নয়তো আপনারা ভিডিওটা দেখতে পারতেন। যাই হোক, আজকে পুলিশের ধাবর খেলাম লকডাউনে। আর এখানে হচ্ছে তানিয়া সব গাছ মাটি আর বালি মিশাই নিচ্ছে, অ্যালোভেরা গাছটা লাগাবো।
তো দীর্ঘ আড়াই মাস পরে আমরা ঢাকা যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে তো থাকলাম অনেক দিন, ঢাকা থাকলে মনে হয় এখানে থাকলে ভালো হতো, আবার এখানে আসি এখন মনে হয় ঢাকা গেলে ভালো হতো, এই অবস্থা আমাদের। আর এখানে হচ্ছে এই যে অ্যালোভেরা গাছটা লাগাবো বালতিতে, রঙের যে বালতি সেই বালতিতে, তো বালতিগুলো ফুটা করে নিচ্ছি যেন গাছে পানি দিলে নিচ থেকে বের হয়ে যায়, আর চারিপাশ থেকে একটু ফুটা করে দিব, তাহলে শিকড়গুলো যদি বের হয় তো ভালো হবে। তো তাই আগুতে রড পুড়ায় তারপরে ফুটা করে নিচ্ছি। এই যে বালতিটা চারিপাশটা ফুটা করে দিছি, এদিক দিকে শিকড় বের হবে, আর এই যে আর এখান থেকে এই যে ফুটা করা হয়েছে। তা এখন সব বালিগুলোর ভিতরে নিয়ে নিব, বালি আর মাটি ইট ফেলাই দেব। হ্যাঁ, এভাবে সব উঠাই নেই, লাগাতে নাকি তুল তো লাগাই দিচ্ছি, তাহলে এবার দিয়ে দে, সোজা মাঝখানে দিবি, এদি পাশে গর্ত হয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ, এবার দে, এই চাকটা পরে দে, বিসমিল্লাহ কই লাগা জানি হয়। এবার সব মাটি, না বেশি চাপ দিস না, এরকম লি হবে। হ্যাঁ, তাই তো লাগানো হয়ে গেল, এখন হচ্ছে এইভাবে থাকবে, আস্তে আস্তে এটা উঠবে, ওই পাশটা দেবে মাটি বলো। এখন চলেন, যারা হচ্ছে লাগাইছে ওদের গুলা একটু দেখাই যে কত সুন্দর ওদের গাছ মোটা হয়েছে, মাশাআল্লাহ, দেখলে আপনারা বুঝতে পারবেন বলো। কতটুকু গাছে তো এখন আমরা দুপুর 12টা বাজে, আজকে আম মাখা খাবো, আম মাখা কাঁচা আমের ভর্তা, শুকনা মরিচ, লবণ, দেখি হাতটা উঠা, এই যে শুকনা মরিচ লবণ দিয়ে ডলে নিচ্ছে। আর আম হচ্ছে প্রচুর মিষ্টি, তার জন্য চিনি দিব না। তো এখন হচ্ছে সরিষা বাটা, এখানে কাসুন্দি নাই বাসায়, তো এখন সরিষা বাটা দিব। তো আমরা এভাবে আম মাখিয়ে খাই, সরিষা বাটা, লবণ, আর হচ্ছে মরিচ, শুকনা মরিচ, আর হচ্ছে চিনি, টক আম হলে চিনি দিতে হয়, তো এটা প্রচুর মিষ্টি আম, তার জন্য আর দেই না। তো এখানে দুইটা আম, তাই তো মাখানো হয়ে গেল, এখন সবাই খেয়ে নিব। তো দুপুরে রান্না কি করেছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু, বিলের মধ্যে যে কচু হয় সেই কচুটা ভাজি করা হয়েছে। তো আর এদিকে হচ্ছে আমড়া, টক ডাল, এগুলা কি দিছে রে? ও আচ্ছা, পুঁই শাকের ডাটা, যে ডাটা হচ্ছে পুঁই শাক পাড়া হয়েছিল সেই পুঁই শাক দিয়ে, আমরা দিয়ে ডাল, পুঁই শাকের ডাটা দিয়ে। আর এটা হচ্ছে মাছ, এটা কি মাছ আমি আসলে বলতে পারতেছি না, হয়তো রুই মাছ বা যাই হোক, আলু দিয়ে রুই মাছ বা এ ভুনা হয়েছে। তো আজকের আমাদের দুপুরে খাওয়া দাওয়া এইটাই। তো জিসানকে ভাত খাওয়াই দিছি, এখন আমি ভাত নিছি, এখন আমি একটু খেয়ে নিব। আর এই যে এখানে 2 কেজি গরুর মাংসের কালা ভুনা করেছিলাম, আপনারা দেখেছেন আমার যে ভাইয়াটা অসুস্থ, ওর যে ভিডিওটা দেখেছেন, ওকে দেখতে গিয়েছিলাম যেদিন ভিডিও করেছি ওই দিন, ওর জন্য ও আমার কাছে গরুর মাংসের কালা ভুনা খেতে চেয়েছিল, তাই ওর জন্য ভাইয়ার জন্য কালা ভুনা রান্না করে নিয়ে গেছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি, রেসিপি আর শেয়ার করিনি। আমি এভাবে কালা ভুনা করে থাকি, তো মাশাআল্লাহ পারফেক্ট হয়েছিল।
আর ভাইয়া খেয়েও খুব ভালো বলেছিল যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে লকডাউনের মধ্যে আরেকদিন রান্না করা হয়েছিল, তো আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি, আসলে মন মাথা কোনো কিছুই ভালো ছিল না, চারিদিকের এই এইগুলা দেখে মানে সব কিছুই কেমন জানি কোনো কিছু ভালো লাগতো না, ভিডিও করতে ভালো লাগতো না, তাই একটু করে রেখেছিলাম আপনাদের জন্য কি রান্না করা হয়েছিল। এখানে হচ্ছে আস্ত চারটা মুরগি রোস্ট করা হয়েছিল, তারপরে হচ্ছে ডাল ভুনা করা হয়েছিল, চিংড়ি মাছের দো পেঁয়াজা করা হয়েছিল, গলদা চিংড়ির দো পেঁয়াজা, কচু শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছিল, আর ঘ্যাটকোল, আপনারা ঘ্যাটকোল চিনেন কি না জানি না, গ্রামে ঘ্যাটকোল পাওয়া যায়, সেই ঘ্যাটকোল চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছে, কলার মোচা, আর এখানে হচ্ছে কোরমা, ব্রয়লার মুরগির কোরমা করা হয়েছিল, তো এগুলাই রান্না করা হয়েছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এখন একটু শেয়ার করলাম, তো রেসিপি শেয়ার করিনি, জাস্ট একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো দুই তিন দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো প্লিজ সবাই জিসান ফ্যামিলির সঙ্গেই থাকবেন, সবাই জিসান ফ্যামিলিকে সাপোর্ট করবেন, যেভাবে সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করে যাবেন, হয়তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। তো এই তো আজকের ভিডিও শেয়ার করলাম, আর কিভাবে অ্যালোভেরা গাছ লাগিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমরা এভাবে অ্যালোভেরা গাছ লাগাই, তো আমাদের আশেপাশে তিন চারটা বাসায় অনেক অ্যালোভেরা গাছ লাগিয়েছে, এত মোটা হয়েছে গাছগুলো আর যেভাবে বাচ্চা দিছে, তাই আমি আর না লাগিয়ে পারলাম না, তাই আমিও লাগিয়ে ফেললাম। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।